দুর্গাপুরে 24 নম্বর ওয়ার্ডের B1-এ একটি কুয়োয় মানসিক ভারসাম্যহীন যুবকের দেহ পড়ে থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায় মৃত যুবকের নাম সুরজিৎ সাহা, বয়স 37, B1 এলাকার বাসিন্দা। এলাকার মানুষ জানায় মানসিক ভারসাম্যহীন ছিল দীর্ঘদিন ধরেই সুরজিৎ। শনিবার দুপুরে ওই এলাকায় বাসিন্দারা দেখেন কুয়োয় ভাসছে দেহ, তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় যুবকের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আমাদের উপরেই থাকে ছেলেটি, থাকতো ওর মা, আর ও থাকতো, একটু মানসিক অবস্থাগ্রস্ত ছিল। গত পরশু থেকে ওকে পাওয়া যাচ্ছে না। ওর মা আর ও বেরিয়েছিল, মা উপরে উঠে গেছে আর ও কোন দিকে দৌড় লাগিয়েছে কেউ খুঁজে পায়নি। তারপর থেকে পুলিশে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল। আজকে ওর মা খুঁজছিল বিভিন্ন ভাঙা ঘরগুলো ইয়েগুলোতে, যে পাওয়া যাচ্ছে না। যখন দেখি কোথাও যদি শুয়ে ফুয়ে থাকে, তো ওই কুয়োর কাছে গিয়ে দেখে যে ওখানে তার শরীর ভেসে উঠেছে। 2-3 দিন ধরেই ওর মা কিন্তু 4-5 বার কুয়োতে গেছে, কিন্তু দেখতে পায়নি। আজকে গিয়ে দেখেছে তার শরীর ভেসে উঠেছে। কী নাম ছেলেটা? ছেলেটির নাম হচ্ছে সুরজিৎ সাহারায়, আমরা এখানে জয় বলেই ডাকতাম। ছোটোবেলা থেকেই আমি দেখছি ওকে, খুবই ভালো ছেলে ছিল। বয়স 37 বছর। আপনার নাম? আমার নাম সুবীর কুমার সিং। পরশু দিনকে ওই 7টা নাগাদ মাথার ওর মানসিক অসুস্থ ছিল। আজকে 17 বছর ধরে ট্রিটমেন্ট চলছিল। হ্যাঁ, তারপরে এই ওষুধও কোনোদিন ওকে আমি বন্ধ করিনি, খাইয়ে না খাইয়ে যেমন করে হোক তার ট্রিটমেন্ট আমি চালিয়ে গেছি। এই 3-4 দিন যাবত দেখি উল্টোপাল্টা করছে, উল্টোপাল্টা বলছে। হ্যাঁ, তারপরে রাত্রেবেলা মানে মাথা নষ্ট হলে যেমন হয় উল্টোপাল্টা বলছে, আমাকে বলছে সবাই মারতে আসছে, তুমি আমাকে, তোমাকে সব মারবে, তুমি, আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে যাই বলে আমাকে নিচে নামালো, এখানটা নামলো। তা আমি বলছি আমি মেয়ে ছেলে, রাত্রেবেলা আমি কোথায় যাব? হ্যাঁ, তো বলছে না, ঘর পালিয়ে চলো, আমাদেরকে সবাই মারতে আসছে হই হই করে। শেষ কবে দেখা হয়? বৃহস্পতিবার। তারপরে আমি বলছি জয় আমি তো মেয়ে ছেলে, আমি কোথায় যাবো রাত্রিবেলা বলে আমি জানি ও আমাকে ছাড়া থাকে না, আমি উঠে যাব, ও উঠে যাবে। ও কি করলো, আমি উঠে গেছি বলে ওই সিঁড়িতে উঠেছি, উঠে ইয়ে করছি, তখন বলছে উড়ে বাপরে আমাকে কত লোক মারতে আসছে, আমি পালাই বলে যে কোন দিকে গেল আর আমার খোড়া পা আমি নামতে পারিনি। আমি দেখ, কত বছর বয়স ছিল? 37 বছর বয়স। মানসিক ভার? আজকে কি করে দেখলেন? এখন আমরা খোঁজ পাচ্ছি না, সব জায়গায় দেওয়া হয়েছে খোঁজ পাচ্ছি না বলে এই ভাঙা ঘরগুলোতে উঠে উঠে দেখছি। দেখতে দেখতে ওই পেছন লাইন দিয়ে ওদিক দিয়ে আসছি। এইখানে একটা বাচ্চা মেয়ে আছে, ও বলছে নানি কুয়ার এই ইয়েটা না বন্ধ ছিল। হ্যাঁ বলে ও এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে উকি মারতে চিৎকার দিয়ে উঠেছে, নানি ওই তো জয় মামা। ওই দেখলাম। আপনার নাম? সুমিতা সারা। চোখের মতো ভাসবে, চলো না এখান থেকে, খালি করো না।
আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।